হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্মার্ট ক্লাস আজকে ভিডিও আলোচনার বিষয় হলো পিএসসি ক্লার্কশিপ মেন্সের প্রিপারেশন তোমরা যারা পিএসসি ক্লার্কশিপ প্রিলির পরীক্ষা কোয়ালিফাই করেছো টায়ার ওয়ান কোয়ালিফাই করেছো তারা সবাই জানো যে এরপরে মেন্সের এক্সাম দিতে হবে এবং মেন্সের এক্সামের যে সিলেবাস সেখানে টোটাল ছটা প্রশ্নের উত্তর দিতে হবে এবং ছটা প্রশ্ন মানে খুব ছোটো ছোটো প্রশ্ন নয় সেটা সকলেই জানো সেখানে রিপোর্ট রাইটিং প্রিসিপ রাইটিং এসব ট্রান্সলেশন সামারি এরকম করে ছটা প্রশ্নের উত্তর দিতে হবে সো ইটস ভেরি ডিফিকাল্ট টু আনসার সিক্স কোয়েশনস উইদিন ওয়ান আওয়ার কিন্তু আমার মনে হয় আমি যে প্রিপারেশন স্ট্র্যাটেজিটা এখানে বলবো এই ভিডিওতে আজকে আলোচনা করবো সেইটা আশা করি তোমাদের সকলের জন্য খুব হেল্পফুল হবে ছটা প্রশ্নের উত্তর এক ঘন্টার মধ্যে কীভাবে করতে হবে সেটা আমি বলে দেবো এবং এটা সম্পূর্ণ আমার ধারণা থেকে বানানো যেভাবে আশা করি তোমরা করতে পারো কারণ আমি নিজের বিভিন্ন পরীক্ষায় দেখেছি এইভাবে নিজের প্রিপারেশন স্ট্র্যাটেজি কোডের করে নিলে সেটা সুবিধা হয় এবং তোমরা তার পাশাপাশি তো প্রস্তুতি নিচ্ছ অবশ্যই তোমরা প্র্যাকটিস করছো এবং তার পাশাপাশি বলে রাখি যে স্মার্ট ক্লাস চ্যানেলে তোমরা ভিডিওগুলো ফলো করতে পারো সেখানে রিপোর্ট রাইটিং প্রসিড রাইটিং ট্রান্সলেশন সমস্ত রকমের ভিডিও লিশন তোমরা পাবে যেগুলো রাইটিং কম্পোজিশনের উপরে এছাড়াও তোমরা স্মার্ট ক্লাসকে ফেসবুকে ফলো করতে পারো সেখানে স্মার্ট ক্লাসের লিঙ্ক ডিসক্রিপশন বক্স আমি দিয়ে দেবো সেখানে তোমরা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট এবং এছাড়া বিভিন্ন চাকরির খবর এবং অবশ্যই তোমাদের পিএসি ক্লাস মেনসে প্রিপারেশন স্টাডি আমি আমি সেখানে শেয়ার করবো এবং স্মার্ট ক্লাসকে তোমরা অবশ্যই টেলিগ্রামে ফলো করবে সো চলো তাহলে আজকে দেখে নেওয়া যাক যে তোমরা কীভাবে এক ঘন্টার মধ্যে ছটার প্রশ্ন উত্তর করবে এবং সব থেকে বেশি স্কোর করতে পারবে এবং টাইম ম্যানেজমেন্ট সেই মতো করতে পারবে চলো তাহলে দেখে নেওয়া যাক তো বুঝতেই পারছো আমি বলেছি যে এক ঘন্টায় ছটা প্রশ্নের উত্তর এবং সার টোটাল তাহলে ষাট মিনিট হচ্ছে তো এক একটা প্রশ্নের জন্য আমরা পাচ্ছি দেখো দশ মিনিট করে কিন্তু এইভাবে করলে তুমি কমপ্লিট করতে পারবে না তুমি যদি ভাবো যে দশ মিনিটের মধ্যে এক একটা প্রশ্নের উত্তর করে তুমি সবগুলো কমপ্লিট করে দেবে তাহলে কিন্তু খুব ভুল ভাবছো তাহলে কীভাবে করবে সেটা আমি বলবো এই ভিডিওতে অবশ্যই পুরো ভিডিওটি দেখো যদি মনে হয় যে এই ভিডিওটা তোমার কাজে লাগবে বা কাজে লেগেছে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে তোমার প্রশ্ন মতামত হলে সেটা কমেন্টে জানাবে এবং যারা নতুন তাদের অবশ্যই বলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেন এরপরে আরও নতুন চাকরির খবর এবং প্রিপারেশন স্ট্র্যাটেজি এবং নতুন নতুন ভিডিও লেশন রাইটিং অ্যান্ড কম্পোজিশনের ওপরে সেগুলো আমি আপলোড করতে থাকবো আশা করি সেগুলো তোমাদের সকলের জন্য খুব হেল্পফুল হবে এবার এই ছিল কন্টেন্টস ইংলিশ রিপোর্ট ট্রান্সলেশন সামারি প্রেসি আর এদিকে বাংলা ছিল বেঙ্গলি রিপোর্ট বেঙ্গলি জায়গায় অন্য কিছু থাকতে অন্য ল্যাঙ্গুয়েজ বঙ্গানুবাদ ছিল এবং সার সংক্ষেপ ছিল একই রকম কিন্তু যদি তুমি এই পরপর করতে চাও যে প্রথমে রিপোর্ট করলে তারপর ট্রান্সলেশন করলে তারপর সামারি করলে তারপর বেঙ্গলি রিপোর্ট করলে বঙ্গানুবাদ করলে সার সংক্ষেপ করলে তাহলে কিন্তু কোনো কিছুই কমপ্লিট করতে পারবে না মানে কিছুটা কমপ্লিট হবে কিছুটা কমপ্লিট হবে না টোটাল কিন্তু তুমি এই তুমি এইটি যে অ্যান্সার করা বা হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার করতে পারবে না তাহলে এই সিকোয়েন্সটা আমাদের চেঞ্জ করতে হবে একটু রিঅারেঞ্জ করে নিই চলো তার আগে দেখে মানে রি অ্যারেঞ্জ করবো যেটা বললাম তার আগে দেখে নিই যে পারফরমেন্স গ্রাফ দেখো যে কোনো পরীক্ষাতে সমস্ত ক্যান্ডিডেট একই রকম কিন্তু ফল করে না এবং একই রকম পারফরম্যান্সও দেয় না তো সেই ভিত্তিতে আমরা এই বলতে পারি এইভাবে কিন্তু ক্যান্ডিডেটের পারফরমেন্স করতে পারে দেখো টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্ট ক্যান্ডিডেট তার সেভেন্টি ফাইভ থেকে এইটি পার্সেন্ট অ্যান্সার অ্যাকুরেটলি করবে অর্থাৎ তাদের গ্রামার মিস্টেক থাকবে না এবং তাদের সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট বা যে ওয়ার্ড অ্যাপ্লিকেশন সেগুলো একটু ভালো থাকবে এরা কিন্তু একটু বেশি স্কোর করবে এবং এরা ওভারঅল সেভেন্টি ফাইভ থেকে এইটি পার্সেন্ট অ্যান্সার অ্যাকুরটলি করতে পারবে একটা কথা মনে রাখবে কোনো পরীক্ষাতে তুমি হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেটল অ্যাটেম্প করতে পারবে না হান্ড্রেড পার্সেন্ট তুমি কোনো পরীক্ষাতেই করতে পারবে না তোমাকে লক্ষ্য রাখতে হবে বা তোমাকে টার্গেট রাখতে হবে যে আমি এইটটি থেকে এইটটি ফাইভ বা এইটটি পার্সেন্ট অলমোস্ট আমি কভার করবো তাহলে তোমার স্কোরটা দাঁড়াবে অ্যাট বেশ ভালো স্কোর দাঁড়াবে সেই ক্ষেত্রে সিক্সটি টু সিক্সটি ফাইভের মতো স্কোর কিন্তু তুমি করতে পারবে যদি এইটি থেকে এই করার টার্গেট রাখো ভালো করে করার টার্গেট রাখো এরপরে দেখো ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট ক্যান্ডিডেট তারা ফিফটি ফাইভ থেকে সিক্সটি পার্সেন্ট অ্যান্সার করবে অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি যে তিনটি ভালো হয়তো হয়তো তিনটি প্রশ্নের উত্তর ভালোভাবে দিল এবং তিনটি একটু কম ভালো লিখলো এরপরে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট ক্যান্ডিডেট মানে টোটাল যে ক্যান্ডিডেট মেন্সে অ্যাপিয়ার করবে তাদের মধ্যে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট ক্যান্ডিডেট তারা থার্টি ফাইভ থেকে ফর্টি পার্সেন্ট অ্যান্সার করবে এটা কিন্তু ধরা যেতে পারে কেন সবাই বললাম যে ওভারঅল পারফরমেন্সটা কিন্তু সমান হবে না তাহলে থার্টি ফাইভ থেকে ফর্টি ফাইভ অ্যান্সার করবে ফর্টি পার্সেন্ট অ্যান্সার করবে এবং তাদের দেখো ওভারঅল মিস্টেক থাকবে স্পেলিং মিস্টেক থাকতে পারে বা সেন্টেন্স এবং গ্রামার মিস্টেক সেন্টেন্স অ্যারেঞ্জমেন্টের মিস্টেক থাকতে পারে তো এইভাবে কিন্তু একটা গ্রাফ নিজের তৈরি করে নিয়ে যেতে পারে তো তোমাকে চেষ্টা করতে হবে যে এই সেভেন্টি ফাইভ টু এইট্টি পার্সেন্ট অ্যান্সার অ্যাটেম্প করতে হবে আমাকে এই টার্গেটটা রাখো এবং এই টোয়েন্টি ফাইভ টু থার্টি পার্সেন্ট ক্যান্ডিডেট মতো আমাকে আসতে হবে তো সেই মতো প্রিপারেশন নিতে হবে কিন্তু এটা করবে কীভাবে সেভেন্টি ফাইভ টু এইটি পার্সেন্ট অ্যাটেম্প করবে কীভাবে একটা কথা মাথায় রাখবে যে তুমি এক ঘন্টার মধ্যে যদি ছটা প্রশ্ন মোটামুটিভাবে লিখতে পারো তাহলে তোমার যে স্কোরটা দাঁড়াবে আর আর একজন যে ছ এক ঘন্টার মধ্যে হয়তো চারটে প্রশ্ন ভালো লিখলো দুটো প্রশ্ন খারাপ লিখলো তার স্কোরটা কিন্তু একটু হলো তোমার থেকে কম দাঁড়াবে একটু হলো কম হবে তাহলে অ্যারেঞ্জমেন্টটি এবার কীভাবে করবো কোনটা আগে করবে কোনটা পরে করবে সেটা আমি বলে দিই দেখো এইভাবে সাজিয়ে নেওয়া যায় প্রথমে একটা কথা মাথায় রাখবে যে অ্যান্সার তো ইজি কোশেন্স ফার্স্ট তোমার কাছে যেগুলো ইজি লাগবে সেগুলো তুমি প্রথমে কমপ্লিট করে নেবে তাহলে খুব সহজে তুমি টাইমটা সেভ করতে পারবে যেগুলো তুমি ইজি লাগলো সেগুলো তুমি খুব তাড়াতাড়ি কমপ্লিট করে নিলে অনেক টাইম তোমার হাতে থাকবে তাহলে যেগুলো কম্প্যারেটিভলি একটু ইজি মনে হয় আমি যদি কম্পেয়ার করি সমস্ত জিনিসগুলোর মধ্যে সমস্ত কন্টেন্টসগুলো আছে তাহলে ট্রান্সলেশন যেটা ইংলিশ টু বেঙ্গলি দেখো আমাদের বাংলা যেহেতু মাতৃভাষা তাহলে আমরা ইংলিশ থেকে বেঙ্গলি ট্রান্সলেশন কিন্তু একটু তাড়াতাড়ি করতে পারবো যত না তাড়াতাড়ি আমরা বাংলা থেকে ইংলিশ করতে পারবো তার থেকে তাড়াতাড়ি কিন্তু আমরা ইংলিশ টু বেঙ্গলিটা করতে পারবো তাহলে ট্রান্সলেশন আগে করে নেবে ট্রান্সলেশন ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশনের মার্কস থাকে পনেরো এরপর আমি ধরলাম তাড়াতাড়ি মানে এখানে তুমি সাত থেকে আট মিনিটের মধ্যে কমপ্লিট করতে পারবে একটা ট্রান্সলেশন পড়ে পড়তে দু থেকে তিন মিনিট এবং সাত থেকে আট মিনিটের মধ্যে টোটাল যদি কমপ্লিট করতে পারো তাহলে দেখো এখানে তোমার হাতে থাকলো সাত মিনিট থেকে বাদ দাও ষাট ষাট মিনিট থেকে আট মিনিট বাদ দিয়ে দিলাম তাহলে এখনও তোমার হাতে বাহান্ন পঞ্চাশ মিনিট থেকে বাহান্ন মিনিট সময় আছে এরপরে এরপর চলে আসবে দেখো বেঙ্গলি সামারি দেখো বাংলা সামারি বাংলা সামারিটা ইংলিশ সামারি থেকে একটু তাড়াতাড়ি হবে তার কারণ বাংলায় তুমি যত তাড়াতাড়ি পুরো জিনিসটা বুঝতে পারবে এবং নিজের মতো এক্সপ্রেস করতে পারবে তত তাড়াতাড়ি কিন্তু ইংলিশ সামারিটা পারবে না যারা প্র্যাকটিস করছে তারা অবশ্যই পারবে কিন্তু কম্প্যারেটিভলি একটু আমার মনে হয় বেঙ্গলি সময়টা বেশি পারবে বা প্রেসি রাইটিং যেটা সেটা খুব তাড়াতাড়ি লেখা যাবে এবং আমরা আইডিয়াটা সহজে খুব তাড়াতাড়ি গ্রাস করতে পারবো তো বেঙ্গলি সময়টা আগে পড়ে নিলে এবং বেঙ্গলি সময়ারই তোমার এখানেও আট থেকে দশ মিনিট টাইম লাগলো তাহলে তোমার হাতে কত মিনিট রইলো এখনও ফর্টি টু মিনিটস এখনও তোমার হাতে ফর্টি টু মিনিটস আছে এরপরে দেখো বাংলা প্রতিবেদন তোমরা তো প্র্যাকটিস করছো সমস্তই ট্রান্সলেশন ইংলিশ রিপোর্ট ইংলিশ আমারই বাংলার প্রতিবেদন দেখো বাংলার প্রতিবেদনের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে আমরা তো নিউজ পেপার সকলেই পড়ি এবং নিউজ পেপার পড়ে আমরা জানি কীভাবে লিখতে হবে বা আমরা এগুলোর সাথে অভ্যস্ত যতটা না আমরা ইংলিশ রিপোর্ট বা ইংলিশ আমার সাথে অভ্যস্ত যারা প্র্যাকটিস করে তাদের অবশ্যই ভালো আমি কাউকে ডিসকারেজ করবো না আমার মনে হয় যে কম্প্যারেটিভলি বাংলা প্রতিবেদন তুমি খুব তাড়াতাড়ি লিখতে পারবে কেননা তুমি নিজের মতো নিজের ভাষায় লিখবে এবং সেখানে ভুলভ্রান্তিটা কম থাকবে তুমি যখন নিজের ভাষায় লিখছ সেন্টেন্স অ্যারেঞ্জমেন্টটি বলো বা গ্রামার বলো সেটা কিন্তু কম ফুল থাকবে তাহলে বাংলার প্রতিবেদন তুমি একটু তাড়াতাড়ি করে নিতে পারলে এটাও যদি তুমি আট থেকে দশ মিনিটের মধ্যে করে নিতে পারো তাহলে তোমার হাতে এখনও টাইম বেঁচে হলো বত্রিশ মিনিট ক্লিয়ার এবং অবশ্যই চেষ্টা করবে যে সমস্তটা কমপ্লিট করা আমি আবারও বলছি যে ছটা কোয়েশ্চেন কিন্তু তোমাকে কমপ্লিট করতে হবে এই টার্গেট রাখতে মাথায় যেভাবেই লেখো তুমি একটু এইটা একটু কম ভালো লিখলে ওটা একটু বেশি ভালো লিখলে কিন্তু ছটা কোয়েশ্চেন অ্যাটেম্প করতে হবে এরপরে ইংলিশ রিপোর্টে আসবো দেখো ইংলিশ রিপোর্ট তোমরা যেহেতু সবাই ওয়ারিড ইংলিশ রিপোর্ট বা ইংলিশ আমারি বা ট্রান্সলেশন নিয়ে তাহলে আশা করবো যে তোমরা ইংলিশ রিপোর্ট ভালোভাবে প্র্যাকটিস করছো এবং ইংলিশ রিপোর্ট অনেক হয়তো মুখস্থ করে তো কিছু ফর্ম্যাট মুখস্থ করা যায় কিন্তু সবটাই মুখস্থ করা যায় না অ্যাক্সিডেন্টাল রিপোর্ট থেকে আরম্ভ করে বা বোট ক্যাপসাইজ এইগুলো থেকে কিছু কেমন মুখস্থ করা যায় এবং সেগুলো কমন ফর্ম্যাট হয় তো সেইভাবে তোমরা কয়েকটা কয়েকটা কমন ফর্ম্যাট মুখস্থ রাখতে পারো এবং যদি কমন আসে তাহলে তো অবশ্যই ভালো নাহলে একটু ওরকম ফর্ম্যাটটা করি পয়েন্টগুলো ধরে ধরে চটপট লিখে দেবে এবং সে কীভাবে লিখবে তার ভিডিলেশন আমি এখানে বলেছি তার স্মার্ট ক্লাস চ্যানেলে তোমরা দেখতে পাবে সেখানে ডিটেলস বলা আছে স্টেপ বাই স্টেপ গাইড ইনস্ট্রাকশন দেওয়া আছে এবং ইংলিশ রিপোর্টে দেখো যদি কমন থাকে তাহলে তো ভালো তাহলে তোমার খুব বেশি সময় লাগবে না যদি কমন না থাকে তাও আট থেকে দশ মিনিটের মধ্যে তোমার কমপ্লিট যাওয়ার কথা বা এটা অনেকের হয়তো বারো থেকে পনেরো মিনিট লাগবে ঠিক আছে তাহলে আমি ধরলাম বারো মিনিট তাহলে তোমার হাতে রইলো আর কুড়ি মিনিট কুড়ি মিনিটের মধ্যে তোমাকে এখনও দুটো কমপ্লিট করতে হবে ইংলিশ আমারি আর ট্রান্সলেশন এবার তুমি একদমই চাপ নিও না কেন তুমি দেখো আগে এতগুলো কোয়েশ্চেন কমপ্লিট করে দিয়েছো অলরেডি যেগুলো তোমার ইজি জায়গা ছিল যেগুলো তোমার কমফর্টেবল জায়গা ছিল বা যেগুলো তোমার প্র্যাকটিস করা ছিল ভালো লিখতে পেরেছো সামারি বলো বাংলা প্রতিবেদন বলো বা ট্রান্সলেশন এরপর ইংলিশ সামারি ইংলিশ সামারি দেখো দু থেকে তিনবার চটপট পড়বে ইংলিশ আমারি দু থেকে তিনবার চটপট পড়ে টেক্সট থেকে কিছু শব্দ নেবে টেক্সট থেকে কিছু শব্দ নেবে মানে যেগুলো একটু ভারী শব্দ মনে হচ্ছে সেই শব্দগুলো নিয়ে সেন্টেন্স বানালে সেন্টেন্স বানিয়ে তোমার এখানে দেখো ইংলিশ আমার লিখতে হবে না বেশি রিপোর্ট যতটা লিখতে হবে ইংলিশ আমার কত লিখতে হবে খুব জোর সাত থেকে আটটা সেন্টেন্স লিখতে হবে এবং এই আটটা সেন্টেন্স লেখার জন্য তোমার কত সময় লাগবে আমি যদি এক মিনিট করে ধরি তাহলে তোমার আট মিনিট সময় লাগছে দু থেকে তিনবার যদি পড়ো তাহলে দু থেকে তিনবার আমি ধরলাম যে দু মিনিট করে যদি তাহলে তুমি তিনবার পড়লে তাহলে তোমার লাগলো ছ মিনিট ছ মিনিট লাগলো এবার তোমার হাতে রইলো চার মিনিটের মতো ধরো দশ দশ কুড়ি বলেছি তাহলে এবার হাতে তোমার হাতে রইল চার মিনিট এই চার মিনিটের মধ্যে তুমি সাতটা সেন্টেন্স বা আটটা সেন্টেন্স লিখতে পারবে অবশ্যই বা সেই চার মিনিটের জায়গায় তুমি সেটাকে ছ মিনিট করে দাও দিয়ে টোটাল বারো থেকে পনেরো মিনিট করে দাও তাহলে তোমার হাতে রইল আর পাঁচ মিনিট বা আট ছ পাঁচ থেকে সাত মিনিট রইল এবার আসছে ট্রান্সলেশনে দেখো ট্রান্সলেশনে মাথায় রাখবে যে তুমি গোটাটা ঠিক ঠিকঠাকভাবে লিখতে হবে এটা মানে নেই তোমাকে মাথায় রাখতে হবে বা তোমাকে এই টার্গেটটা রাখতে হবে যে তুমি ওভারঅল জিনিসটাকে ভালো লিখবে মার্কস থাকে ফিফটিন মার্কস থাকে পনেরো রিপোর্টে কুড়ি কিন্তু মাথায় রাখবে যেগুলো বেশি মার্কস থাকে সেগুলো আগে ভালো করে লিখবে এবং এখানে মার্কস থাকে পনেরো ট্রান্সলেশন এবার দেখো ট্রান্সলেশন যদি ধরো খুব যে দশটা সেন্টেন্স দেওয়া থাকে দশটা সেন্টেন্স তোমাকে ট্রান্সলেট করে ইংলিশে করতে হবে বাংলা থেকে তো সেখান থেকে তুমি পাঁচ থেকে ছটা সেন্টেন্স যদি করতে পারো তাহলে ওভার একটা মার্কস পাবে যারা ভালো করতে হবে তো অবশ্যই ভালো পাবে যদি ওবার না করতে পারো তাহলে তুমি ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট ট্রান্সলেশটা কমপ্লিট করার টার্গেট রাখো এখানে তোমার মার্কস চলে আসবে আট থেকে দশের মতো এইভাবে কিন্তু তোমার ট্রান্সলেশনটা কমপ্লিট করে নিবো তাহলে দেখো মোটামুটি সিক্সটি মিনিটসের মধ্যে টোটালগুলো তোমার ওভারঅল যে কমপ্লিট হয়ে যাচ্ছে কোয়েশনগুলো এবং তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে একটা জিনিস যে তোমার কনসেন্ট্রেশন অবশ্যই কোয়েশন অ্যান্সার দিকে থাকবে অন্য কোনো দিকে কনসেন্ট্রেশন ডাইভার্ট হবে না এবং যেটা লিখছো সেটা খুব কনসাসলি লিখবে যে কোনো বানান মিস্টেক বা দেখো বারবার তুমি রি রিভাইজ করার কোনো সুযোগ নেই এখানে ষাট মিনিটের মধ্যে তুমি লিখে রিভাইজ করতে পারবে না তাহলে একটা কথা মাথায় রাখবে তুমি যেটা লিখছো সেটা ভালো করে চোখ কান খুলে লিখবে তাতে ভুলগুলো তখনই আইডেন্টিফাই করতে পারো আবারও বলছি যে এই ছটা কোয়েশ্চনের মধ্যে তোমাকে হানড্রেড পার্সেন্টের মধ্যে কেউ করতে পারবে না তোমাকে করতে হবে এইটটি টু এইট্টি ফাইভ পার্সেন্ট এই টার্গেটে রাখতে হবে এবং সেখান থেকে মার্কস আসবে তোমার সিক্সটি টু সিক্সটি ফাইভ বা ফিফটি ফাইভ টু সিক্সটি এই মার্কসটা ক্যারি করতে পারবে তুমি মেনসে এইটা টার্গেট রাখো ভালো করে প্রিপারেশান নাও এবং অবশ্যই দেখতে থাকো স্মার্ট ক্লাস এবং সেখানে তুমি রিপোর্ট রাইটিংয়ের ভিডিও ইংলিশে আমাদের ট্রান্সলেশন সেসব ভিডিও পাবে আশা করি সেই ভিডিও লেশনগুলো তোমাদের খুব হেল্পফুল হবে সো দেখা হচ্ছে পরে ভিডিওতে কোনো প্রশ্ন মতামত থাকলে সেটা কমেন্টে জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং যা নতুন তাদেরকে অবশ্যই ভুলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে সো স্টে ওয়েল অ্যান্ড স্টে হ্যাপি সো থ্যাংক ইউ এভরি ওয়ান